ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 30তম মহাপ্রয়াণ দিবস। আজ এই দিবসে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার জীবনের বিভিন্ন ঘটনা থেকে কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী। পাবনা জেলার হিমায়তপুরে বাংলা পাঁচই অগ্রহায়ণ 1318, ইংরাজি 1911 সালের 21 নভেম্বরে আবির্ভূত হন। বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরকে তিনি শুধু পিতারূপেই নয়, জীবনীশ্বর রূপেই দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তাঁর একমাত্র সাধনা। অনেকদিন পূর্বের এক ঘটনা, বরদা তাকিয়ায় হেলান দিয়ে জানালার ফাঁক দিয়ে কি যেন দেখছিলেন। হঠাৎ হাসতে হাসতে তিনি বলে উঠলেন, একটা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মটা বাঁ দিকে, একটা প্যাসেঞ্জার ট্রেন এসে পড়েছে, ঠাসা প্যাসেঞ্জার, ডান দিকেও ঘর, ডান দিক থেকে একটা থার্ড ক্লাস কামরায় এক হাতে শতরঞ্জি দিয়ে বাঁধা বিছানা, অন্য হাতে সুটকেস ও লাঠি, দরজায় গোপাল হ্যাঁত হ্যাঁত করছে, অনেক মুসলমান, ভিড়। পরে জানা গেল ঠিক ওই দিনে ওই সময়ে গোপালদা অনুরূপ অবস্থায় হুজাই স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন ধরছিলেন। একবার শ্রী শ্রী বরদা অন্ধকার রাত্রে পথ দিয়ে চলছেন, হঠাৎ তাঁর মনে হলো সামনে বোধহয় একটা বিছে। অমনি পেছন থেকে আরও একজন টর্চ ফেললেন, দেখা গেল সত্যি সামনে একটা বিছে। একটা গাছের দিকে তাকিয়েছেন শ্রী শ্রী বরদার, মনে হলো গাছের ডালটা হয়তো এখনই ভেঙে পড়বে। সত্যি সত্যি একটু পরে ডালটা ভেঙে পড়ল। এক দাদা ট্রেনে বাড়ি যাবেন, আর সময় নেই, প্রণাম করতে এলেন শ্রী শ্রী বরদাকে, বললেন এখনই রওনা না হলে ট্রেন পাওয়া যাবে না। বরদা তাঁর সঙ্গে একথা ও কথা বলে দেরি করাতে লাগলেন, তারপর গল্প আরম্ভ করে দিলেন। এবেলা আর যাওয়া হবে না ভেবে দাদাটি বসে পড়লেন। গল্প শেষ হলে বললেন, এবার তাহলে জয়গুরু বলে রওনা হও। দাদাটি স্টেশনে গিয়ে দেখলেন ট্রেনটি তখনও এক ঘন্টা লেট। বরদা আবার মৃত ব্যক্তির বিদেহী আত্মা দেখেও চিনতে পারেন। তিনি অনেকবার অনেক বিদেহী আত্মাকে দেখেছেন, তাদের কথাও শুনেছেন। তারা গোপনে তাঁর কাছে তাদের দুঃখ যন্ত্রণার কথা নিবেদন করেছে। 1951 সালে দেওঘরে হরেন বসুদা মারা গেলেন। শ্রী শ্রী ঠাকুর গুল তাসুর ঘরে বসে আছেন, কেষ্টদা সুশীলদা প্রভৃতি অনেকে চারিদিকে বসেছেন। বরদা এসে প্রণাম করে পাশে বসলেন। তারপর কথায় কথায় শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের কাছে বললেন, হরেন্দা এসে বলছে পাণ্ডাপাড়ায় অমুকের অমুকের কাছে এত টাকা ঋণ রয়ে গেছে, সাইকেল অমুকের বাসায় ফেলে এসেছিল, গরু দুটো, ইত্যাদি অনেক কিছু। শ্রী শ্রী ঠাকুর বরদাকে ঋণ প্রবৃত্তি পরিশোধ করে দিতে বললেন। এই ঘটনাগুলি ছাড়াও বিভিন্ন ঘটনা রয়েছে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার জীবনে। শ্রী শ্রী বরদা ঠাকুরের ঐশী ইচ্ছাগুলি পূরণ করে আমাদের হতবিহল করে পুরী ঠাকুর বাড়িতে পুরীধাম উড়িষ্যায় 5 আগস্ট 1994 6:09 সন্ধ্যা প্রার্থনা শঙ্খধ্বনির সাথে সাথে পরমধামে মহাপ্রয়াণ করেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই দিবসে এই বিশেষ নিবেদনটি আপনারাও শেয়ার করবেন। জয়গুরু।